আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা দুটি স্মার্টফোনের কম্পেয়ার করব। রয়েছে সিম্ফনি Z47 এবং Z55। এই দুটি স্মার্টফোন আমাদেরকে অফার করছে 4 জিবি র্যাম, 64 জিবি রম। প্রাইসের কথা বলতে গেলে 11,499 টাকা পাচ্ছেন সিম্ফনি Z47 এবং Z55-এর বর্তমান প্রাইস 11,999 টাকা। সো 500 টাকার কিন্তু ডিফারেন্স রয়েছে। আসলে 500 টাকাটা বড় কথা নয়, এখানে স্পেসিফিকেশনের দিক থেকেও অনেক ডিফারেন্স আপনারা পাবেন। যাই হোক, পুরো ভিডিওটি দেখবেন তাহলে জানতে পারবেন কী কী ডিফারেন্স রয়েছে এবং কোন স্মার্টফোনটি আপনার পারচেস করা উচিত। কথা না বাড়িয়ে চলুন শুরু করব। তার আগে এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করেননি, রিকোয়েস্ট থাকবে ভিডিওতে লাইক করে যাবেন, কমেন্টস করবেন এবং ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। লেটস বিগিন দ্য শো। আজকের ভিডিওটি স্পন্সর হচ্ছে মদিনা টেলিকম। তাদের কাছে সকল ব্র্যান্ডের অফিসিয়াল স্মার্টফোনগুলো পেয়ে যাবেন, অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া থাকবে। একটি স্মার্টফোনের ডিজাইন বা আউটলুক আমাদেরকে চরমভাবে আকর্ষিত করে। হ্যাঁ, এই দুটি স্মার্টফোনের ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করব এবং আলোচনা করব দুটি স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে আমরা কী কী পাচ্ছি। ডিজাইনের কথা বলতে গেলে এখানে আমরা দুটি স্মার্টফোনই দেখতে পাচ্ছি এবং দুটি স্মার্টফোনই ফ্ল্যাট প্যানেলের ডিজাইন ইউজ করা হয়েছে, যার ফলে দুটি স্মার্টফোনকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তবে সিম্ফনি Z55-এ আমরা পাচ্ছি রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এটার অ্যাকুরেসি বেশ ভালো ছিল। তবে 47-এ আমরা পাচ্ছি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এটাও বেশ ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। এবং এছাড়া দুটি স্মার্টফোনের যে পোর্টস অ্যান্ড বাটনগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দুটি স্মার্টফোনের মধ্যে কোনো প্রকার ডিফারেন্স পাচ্ছি না। তবে সিম্ফনি Z47-এ আমরা পাচ্ছি একটি হাইব্রিড সিম ট্রে পয়েন্ট, যেখানে আপনি দুটি সিম অথবা একটি সিম একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবং অপরদিকে সিম্ফনি Z55-এ আমরা পাচ্ছি ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট, যেখানে কিন্তু দুটি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করার সুবিধা রয়েছে। এবং হ্যাঁ, দুটি স্মার্টফোনেই ফ্রন্ট প্যানেলে একটি ইউ নচ ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লের ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনই ইউজ করা হয়েছে IPS HD+ রেজুলেশনের ডিসপ্লে, যার ফলে দুটি স্মার্টফোন থেকে আপনারা যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স পাবেন সেখানে কোনো প্রকার ডিফারেন্স নেই। তবে 60Hz ডিসপ্লে প্রোভাইড করছে সিম্ফনি Z55 এবং 90Hz ডিসপ্লে প্রোভাইড করছে সিম্ফনি Z47, যা এই বাজেট পয়েন্টের মধ্যে কোনো স্মার্টফোন ব্র্যান্ড কিন্তু এখন দিচ্ছে না। সো ডিসপ্লের ক্ষেত্রে এগিয়ে থাকবে সিম্ফনি Z47। এই দুটি স্মার্টফোনের ডিজাইন বা আউটলুক সত্যি অসাধারণ। শুধুমাত্র Z55-এ আমরা পাচ্ছি একটি রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Z47-এ রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই বিষয়টি বাদ দিলে দুটি স্মার্টফোন আউটলুক আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। সো ভিউয়ার্স, চলুন এখন আমরা দুটি স্মার্টফোনের স্পেসিফিকেশন দেখব। দুটি স্মার্টফোনের মধ্যে আমরা অ্যাপস ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করব, ইন্টারনেট স্পিডটি চেক করব এবং দুটি স্মার্টফোনের মধ্যে আমরা অ্যাপ ডাউনলোড করে দেখব কোন স্মার্টফোনটি এগিয়ে থাকছে। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. পারফরমেন্স নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন টাইপের ইউজার। অনেকে আছেন যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন এবং অনেকে আছেন যারা এই বাজেট সেগমেন্টের মধ্যে গেমও খেলেন।
সো আপনি যদি একজন টুকটাক গেমার হয়ে থাকেন এবং সোশ্যাল মিডিয়া ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনার জন্য বেটার হবে সিম্ফনি জেড 47। বাট আপনি যদি শুধুমাত্র একজন সোশ্যাল মিডিয়া ইউজার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে সিম্ফনি জেড 55টা দেখতে পারেন। এটা নেট ব্রাউজিং আপনি সিম্ফনি জেড 47-এর তুলনায় কিছুটা বেটার পাবেন। ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক এই দুটি স্মার্টফোনে আমরা কী কী ক্যামেরা পাচ্ছি। তবে যদি আমি আমার রিয়েল এক্সপিরিয়েন্সের কথা বলি, সেই ক্ষেত্রে আমি কিছুটা বেটার রেজাল্ট দেখতে পেয়েছি সিম্ফনি জেড 55-এর কাছ থেকে। এটার ফ্রন্ট ক্যামেরা এবং রেয়ার ক্যামেরার ডিটেল কোয়ালিটি ভালো ছিল। যাই হোক, আপনাদের উদ্দেশ্যে অনেক ছবি শেয়ার করছি, সেগুলো দেখবেন। এবং এই ফাঁকে এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করেননি, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। ক্যামেরার ক্ষেত্রে সিম্ফনি জেড 55-এ আমরা পাচ্ছি ট্রিপল রেয়ার ক্যামেরা। মেইন ক্যামেরাটি 52 মেগাপিক্সেল, এছাড়াও আরও দুটি সেন্সর রয়েছে। ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল। স্মার্টফোনটির যে ক্যামেরা UI, এখানে আমরা নাইট মোড, ভিডিও, ফটো, পোর্ট্রেট, 52 মোড অপশানে আরও বেশ কিছু মোড রয়েছে। অপরদিকে 47-এও ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। মেইন ক্যামেরাটি 52 মেগাপিক্সেল, এছাড়াও আরও দুটি সেন্সর রয়েছে। ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল। এবং স্মার্টফোনটির ক্যামেরা UI-তে প্যানারামা, পোর্ট্রেট, ফটো, এছাড়াও প্রো মোড, ভিডিও মোড, সব ধরনের মোডগুলোই কিন্তু স্মার্টফোনটিতে অ্যাভেলেবল রয়েছে। Once a day that I would pray for you, I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room, and damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight. ব্যাটারির দিক থেকে দুটি স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন 5000 mAh এর ব্যাটারি, এবং দুটি স্মার্টফোনে বক্সেই রয়েছে 10 ওয়াটের চার্জার। ব্যাটারি ব্যাকআপ দুটি স্মার্টফোনেই অলমোস্ট সেমই পাবেন। যারা নর্মাল ইউজার রয়েছেন, একদিন পার করে দিতে পারবে, একটু হেভি ইউজ করলে দিন শেষে আবারও চার্জ দেওয়ার প্রয়োজন হতে পারে। এই দুটি স্মার্টফোনের মধ্যে প্রাইসের দিক থেকে 500 টাকার ডিফারেন্স পাবেন। বাট এই মুহূর্তে আমি আপনাদেরকে রেফার করব সিম্ফনি জেড 47, কেননা এখানে রয়েছে 90 হার্জের ডিসপ্লে এবং এটার যে প্রসেসর সেটা কিন্তু সিম্ফনি জেড 55-এর তুলনায় কিছুটা বেটার পারফর্ম করবে। এবং স্মার্টফোনটির আউটলুকের দিক থেকে ওখানে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। সো ওভারঅল সব কিছু মিলিয়ে কিছু কিছু দিকে কিন্তু আপনি সিম্ফনি জেড 47-কে এগিয়ে থাকতে দেখবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।